কি হচ্ছে কিছু বুঝতে পারলেন? হয়তো অনেকেই কিছুটা ধরতে পেরেছেন। আজকাল এইসব ব্যবসার রমরমা কিন্তু বেশ ভালোই বেড়েছে, যেটা আপনি নিজেও বলবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর। সারাদিনে প্রচুর টাকা আয় করতে পারবেন এটা বলাই যায়। শুধু তাই নয়, আপনি আপনার বাড়ি থেকেই এই ব্যবসা করতে পারবেন। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা দারুণ পছন্দ করেন। তাহলে চলুন বেশি কথা না বাড়ি, একটা নতুন জায়গার এবং একটা নতুন ব্যবসার সন্ধান দেওয়া যাক। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আপনার নাম? আমার নাম রিয়া। আর আপনার কোম্পানির নাম? আমার কোম্পানি গ্লোবাল ইন্ডাস্ট্রি। আচ্ছা ম্যাডাম, আপনার কোম্পানির লোকেশনটা যদি একটু বলেন। আমাদের কোম্পানির লোকেশন হচ্ছে হাওড়ার রেলওয়ে স্টেশনের একদম কাছাকাছি। আচ্ছা, তো ম্যাডাম আজকে কোন ব্যবসার ব্যাপারে বলবেন যদি দর্শকদের একটু বলেন? আজকে আমি যে মেশিনটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে, আপনি ঘরে বসে খুব কম টাকায় আপনি খুব লাভবান হতে পারবেন, সেটা হচ্ছে মোমো মেকিং মেশিন। আচ্ছা, তো মোমো তৈরি করার মেশিন যে কিভাবে মোমো তৈরি হয় বলতে পারি এটা আন্দাজ দেন? হ্যাঁ স্যার, র মেটেরিয়াল যেটা আছে, র মেটেরিয়াল আপনার মেশিনটার মধ্যে আপনি র মেটেরিয়াল দিয়ে দেবেন, অটোমেটিক্যালি মেশিন থেকে মোমো তৈরি হয়ে বেরিয়ে আসবে। তো একদম প্রথমের দিকে যারা হয়তো মোমো তৈরি করতে জানেন না বা ম্যানুয়ালি হয়তো তৈরি করে আসছেন, তারা মেশিন ব্যবহার করতে চাইছেন, তো প্রথমের দিকে তো মেশিন চালাতে পারবেন না, তো এই ব্যাপারে আপনারা কিভাবে হেল্প করবেন? স্যার, এই ব্যাপারে আমাদের কোম্পানি থেকে যদি আপনি মেশিন নেন তো প্রপারভাবে আপনাকে গাইড করে দেওয়া হবে, আমাদের টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ান আপনাকে বুঝিয়ে দেবে যে কিভাবে কি করতে হবে। আচ্ছা, তো এই মেশিনে কিভাবে কি মশলা মশলা মাখতে রাখতে হবে একদম সমস্তটাই গাইড করে দেবে, তাই তো? হ্যাঁ, সমস্তটা আমাদের টেকনিশিয়ান আপনাকে গাইড করে দেবে কিভাবে। আচ্ছা, এই মেশিনটা কি সবাই চালাতে পারবে? হ্যাঁ স্যার, এই মেশিনটা সবাই চালাতে পারবেন, কারণ এটা আপনার খুব কম জায়গার মধ্যে এই মেশিনটা তো প্রথমত ফিট হয়ে যায়, আর এই মেশিনটা বেশি লেবার চার্জও আপনার লাগে না, বেশি লেবার লাগে না, তো যার কারণে মেশিনটা সবাই ইউজ করতে পারে। আচ্ছা, তাহলে বলতে চাইছেন যে কেউ যদি মনে করে এই মুহূর্তে যে অনলাইনে সে খাবার ডেলিভারি করবে সুইগি কিংবা জোম্যাটো এই ধরনের অ্যাপের মাধ্যমে, তো সেক্ষেত্রে স্যার বাড়িতে একটা মোমো মেশিন বসিয়ে সে মোমো বানিয়ে বিক্রি করতে পারবে? একদম একদম। আচ্ছা, প্রোডাকশন ক্যাপাসিটি স্যার এই মেশিনে আপনার 1 ঘন্টায় 300 থেকে 5000 পিসেস অবধি আপনি মোমো বের করতে পারবেন। তাহলে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে, বিভিন্ন মেশিনে বিভিন্ন রকম ক্যাপাসিটি? হ্যাঁ হ্যাঁ, সেটা ডায়ের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তার মানে সব ধরনের মেশিনই আপনার কাছে রয়েছে? হ্যাঁ, সব ধরনের মেশিন আমাদের কাছে। আচ্ছা, এই মেশিনটা চালাতে কি কোনো ইলেকট্রিক লাগবে নাকি না ইলেকট্রিক লাগবে? না, এটা একদমই আপনার যে ঘরোয়া ইলেকট্রিসিটি আছে সেই ইলেকট্রিসিটিতেই মেশিনটা চলবে। আচ্ছা, সেই বাড়ির ইলেকট্রিকেই চালানো যাবে? হ্যাঁ, বাড়ির ইলেকট্রিক। আর এর জন্য কি আলাদা কোনো স্পেস ম্যানেজ করা দরকার আছে কিনা, বাড়ি কোনো বজায় বসি করতে পারবে? না না, আলাদা করে কোনো সেইভাবে স্পেস লাগে না, এই মেশিনটা আপনার ঘরে যে কোনো জায়গায় এই মেশিনটা আপনার ফিট হয়ে যাবে। আচ্ছা, মেশিনটার খুব একটা সমস্যা নেই বলছেন? না না, সেরকম কোনো সমস্যা নেই। আচ্ছা, তো মনে করুন কেউ হয়তো ইন্টারেস্টেড রয়েছেন, কারণ এই মুহূর্তে যদি আমরা দেখি যে চারিদিকে কিন্তু অনলাইনে খাবার দাবার দোকানের অভাব নেই এবং ভালো ভালো পরিমাণে বিক্রি হয়, স্বাভাবিকভাবে একটা লাভজনক ব্যবসা হিসাবে উঠে আসবে, তো অনেকে হয়তো করতে চাইছেন এই ব্যবসাটা, তো আসলে এই মেশিনটা আপনার তো র মেটেরিয়ালও সেরকম কিছু লাগছে না, আপনি আপনার হাতের সামনেই র মেটেরিয়াল সব কিছু পেয়ে যাবেন, কারণ গেজিস লাগে, আপনার ময়দা লাগে, এগুলো তো আপনি বাজার থেকেই কিনতে পারেন। অপেক্ষা করছেন যে মেশিনটা চালাতে পারবেন কিনা বা কি ধরনের প্রোডাকশন হবে, এখানে অনেক কনফিউশন থেকে যাচ্ছে, কারণ যেহেতু একেবারে নতুন টাইপের মেশিন, তো তার সঙ্গে আরো একটা প্রশ্ন রয়েছে, মেশিনের দাম কিরকম কি হবে? মেশিনের দাম দেখুন স্যার, সেটা তো আপনার অনেকগুলো ডাই আছে, এবার ডাইয়ের ওপর ডিপেন্ড করছেন, আমাদের মেশিন স্টার্টিং প্রাইস হচ্ছে 3 লাখ টাকা, এবার সেটা ডাইয়ের ওপর ডিপেন্ড করছে কেমন কি ডাই আছে, সেই অনুযায়ী আপনাদের মেশিনের দাম পড়বে। আচ্ছা, তার মানে বলছেন যে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে, স্টার্টিং প্রাইসটা 3 লাখ টাকা? হ্যাঁ, স্টার্টিং প্রাইস 3 লাখ। আর এই মেশিনটা বলছেন সবাই চালাতে পারবে নাকি? হ্যাঁ, মেশিনটা আপনি সবাই চালাতে পারবেন। আর মনে করুন এই মেশিনটা কিনে নিয়ে গেলেন, তো মোটামুটি আপনি কিরকম টাকা ইনকাম করতে পারবেন যদি একটু বলেন? দেখুন, এটা তো স্যার এবার আপনার কেমন কি মার্কেট আছে, মার্কেটের ওপর ডিপেন্ড করছেন, এই মেশিনে আপনি যে মোমোটা, মোমোর যে সাইজ আছে ওটা 5 গ্রাম থেকে 20 গ্রাম অবধি আপনি বানাতে পারবেন মোমোর সাইজ, এবার আপনি যে সেল করবেন
তো সেটা আপনি কত গ্রামে কত সাইজের মোমো সেল করবেন সেটার উপর আপনার প্রাইস ডিপেন্ড করছেন। আর যেহেতু এটা একটা খাবার জিনিস, তাই গিয়ে কীভাবে কত দামে বিক্রি করবে তার উপরেও নির্ভর করছে। তাও একটা আইডিয়া দর্শক বন্ধুরা শুনতে চাইছেন যে কীরকম ইনকাম করতে পারবেন তারা যদি ভালো কি বলে। পার ডে আপনি 5,000 থেকে 6,000 টাকা ইনকাম করতে পারবেন এই মোমো মেশিন থেকে। তার মানে একটা হিউজ পরিমাণ ইনকাম করা যায় নাকি এই মেশিনে? আচ্ছা, তো অনেক দর্শক বন্ধু হয়তো আকর্ষণ ফিল করছেন, হয়তো আসতে চাইছেন, তো কিভাবে আসবেন যদি একটু বলেন। আমি তো বললামই প্রথমে যে আমাদের একদম হাওড়া রেলওয়ে স্টেশনের সামনেই আমাদের অফিস, তো আপনারা হাওড়া অবধি আসুন, তারপর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওখানে আপনি কন্ট্যাক্ট করে নিন আমাদের সাথে, আমরা গাইড করে দেবো আপনাকে। আচ্ছা, তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন যদি একটু বলেন। দর্শক বন্ধুদের এটাই বলবো যে আমাদের কোম্পানিতে আসুন, ভিজিট করুন, আমাদের এখানে অনেক ধরনের মেশিন অ্যাভেলেবেল আছে, তো আপনারা মেশিন দেখুন, আপনারা কথাবার্তা বলুন, আমাদের সাথে কন্ট্যাক্ট রাখুন, তো এখান থেকে আপনারা মেশিন কিনুন, নিয়ে যান অ্যান্ড বিজনেস স্টার্ট করুন এবং হিউজ টাকা কামান। আচ্ছা, তো যাই হোক দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যদি কোনো প্রশ্ন ছাড়া হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ম্যাডামকে ফোন করে জেনে নিতে পারেন। ধন্যবাদ আপনাকে।